সার্বিয়া হাঙ্গেরি সীমান্ত লঙ্ঘন করে শয়ে শয়ে শরণার্থী হাঙ্গেরিতে ঢুকে পড়ল। পুলিশি প্রহরা উপেক্ষা করে রাজধানী বুদাপেস্টের উদ্দেশ্যে রওনা দেয় প্রায় 300 শরণার্থী। এদের মধ্যে বেশ কয়েকজনকে বাসে রিসেপশন সেন্টারে পাঠানো হয়। এদিকে গ্রিস সরকার ও রাষ্ট্রসংঘের শরণার্থী বিষয়ক দপ্তর লেসবস দ্বীপে আশ্রয় নেওয়া 25,000 উদ্বাস্তুদের জন্য ইতিমধ্যেই অতিরিক্ত কর্মী ও জাহাজ পাঠিয়েছে। আপাতত প্রসেসিং সেন্টার থেকে বিশেষ জাহাজে তাদের এথেন্সে পাঠানোর ব্যবস্থা হয়েছে। ইতিমধ্যেই তুরস্ক থেকে আশ্রয় নেওয়া উদ্বাস্তুদের সামলাতে রাষ্ট্রসংঘের সাহায্য চেয়েছে গ্রিস। আজ থেকে আকাশপথে সিরিয়ার আইএস ডেরার ওপর নজরদারি চালাবে ফ্রান্স, সোমবার কথা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। এ ব্যাপারে দেশের প্রতিরক্ষা মন্ত্রককে সতর্ক করা হয়েছে। প্রেসিডেন্ট জানিয়েছেন আইএস ডেরায় বিমান হামলার প্রস্তুতি নিচ্ছে ফ্রান্স, তবে এখনই সিরিয়ায় সেনা পাঠাবে না গ্রিস, কারণ এই সমস্যার রাজনৈতিক সমাধানের পক্ষপাতী ওলাঁদ। বাশার আল আসাদকে সরিয়ে দেশে নতুন শাসক আনা অত্যন্ত জরুরি বলেও মন্তব্য করেছেন তিনি। প্যারিসে আয়োজিত রাষ্ট্রসংঘের পরিবেশ বিষয়ক আলোচনায় সর্বসম্মত চুক্তি স্বাক্ষর হওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। আগামী ডিসেম্বরে প্যারিসে এই বৈঠক হওয়ার কথা। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপের আর্জি জানিয়ে সোমবার ওলাঁদ বলেন, ডিসেম্বরের আলোচনার আগেই বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণ নিয়ে চুক্তিতে পৌঁছতে হবে। তিনি বলেন যে উন্নত দেশ থেকে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি না পেলে অপেক্ষাকৃত দরিদ্র দেশগুলি আলোচনার মাধ্যমে চুক্তিতে সহমত হবে না। এ ব্যাপারে অন্যান্য রাষ্ট্রনেতাদের সঙ্গে নিয়মিত আলোচনা চালাচ্ছেন ওলাঁদ। কোরিয়া যুদ্ধে বিচ্ছিন্ন হয়ে যাওয়া আত্মীয় পরিজনদের অক্টোবরে পুনর্মিলনের ব্যবস্থা করতে সম্মত হয়েছে উত্তর ও দক্ষিণ কোরিয়া। এর ফলে দুদেশের নাগরিকই আর এক দেশে বসবাসকারী আত্মীয় পরিজনদের সঙ্গে দেখা করতে পারবেন। গত 60 বছরে এমন উদ্যোগ দেখা যায়নি দুই কোরিয়ার তরফে। 1950-53 সালে কোরিয়া যুদ্ধে উত্তর ও দক্ষিণ কোরিয়া বিভক্ত হয়ে যায়, পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে যান পরিজনেরা। কিন্তু গত 6 দশকে দেখা করা তো দূর, চিঠি চালাচালিতেও নিষেধাজ্ঞা জারি ছিল। মাঝে মাঝে সরকারি উদ্যোগে যে পুনর্মিলনের ব্যবস্থা করা হতো তা সীমিত থাকত 100 মানুষের মধ্যে, কিন্তু এবার সেই কড়াকড়ি শিথিল হতে চলেছে। দেশে তৈরি প্রথম ড্রোন দিয়ে 3 জঙ্গিকে খতম করল পাক সেনা, সোমবার এমনটাই দাবি করেছে ইসলামাবাদ। বুরাক ড্রোনের এই সাফল্য পাকিস্তানের প্রতিরক্ষা ক্ষেত্রে একটি পালক জুড়ল। পাকিস্তানের দাবি, এই ড্রোন লেজার গাইডেড মিসাইল ছুড়তে সক্ষম। বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের কাছেই এমন প্রযুক্তি রয়েছে। এখনও পর্যন্ত আমেরিকা, ইসরায়েল, ব্রিটেন আর পাকিস্তানই সশস্ত্র ড্রোনের ব্যবহার করেছে। সোমবারই ড্রোন প্রয়োগ করে দেশের উত্তর পশ্চিমের সাওয়াল উপত্যকায় 3 হাই প্রোফাইল জঙ্গিকে নিকেশ করার দাবি করেছে ইসলামাবাদ। নভেম্বরের সাধারণ নির্বাচন দেশের মোড় ঘুরিয়ে দেবে, মঙ্গলবার এমনটাই দাবি করেন মায়ানমারের প্রাক্তন নেত্রী আং সান সু কি। আগামী 8ই নভেম্বর মায়ানমারে নির্বাচন। এই নির্বাচন ও তার ফলাফলের দিকে গোটা বিশ্বকে নজর দেওয়ার আবেদন জানিয়েছেন সু কি। তাঁর দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির ফেসবুক পেজে সু কি ভিডিও মেসেজে বলেন, গত কয়েক দশকে প্রথমবার দেশের নাগরিক আসল পরিবর্তন আনার সুযোগ পেতে চলেছেন। এই সুযোগ আমাদের কখনোই হাতছড়া করা উচিত নয়। সমীক্ষা বলছে আসন্ন নির্বাচনে ঐতিহাসিক জয় পেতে চলেছেন আং সান সু কি। 90টি রাজনৈতিক দল অংশ নিতে চলেছে এই নির্বাচনে।